স্বপ্নময় এ অভিযাত্রায় লাল সবুজের পতাকা নিয়ে আকাশ ছাড়িয়ে মহাকাশের পথে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক সফল উৎক্ষেপণে মহাকাশের নিজস্ব স্যাটেলাইটের অভিজাত ক্লাবে নাম লেখায় প্রিয় বাংলাদেশ আর এই মহাকাশ জয়ের স্বপ্নের বীজ সে উনিশশো পঁচাত্তর সালেই এ দেশের মানুষের হৃদয়ে বপন করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আগমনে নিভৃত পাহাড়ও সেদিন জেগে স্বপ্নের মতো লাগে মানে পাহাড়ের আশেপাশে যত আনাচে কানাচে লোকজন হয়ে গেছিলো তো ওই উপজাতি যারা ছিল তারা প্রত্যেকে পাহাড়ের আনাচে কানাচে উপরে গাছে টাছে বৈশা চতুর দিকে বৈশা ছিল যেগুলো আছে সম্পূর্ণ মানুষে মানুষ মনে হয় মানুষে বসে রয়েছে সম্পূর্ণ যে মানুষের পাহাড় মানুষের পাহাড় ভূ উপগ্রহ কেন্দ্রের সুইচে অ্যান্টেনা দেশ বিদেশের যোগাযোগের তরঙ্গই শুধু আদান প্রদান করেনি স্থানীয়দের মাঝেও ছড়িয়েছে আশার আলো বহু বহুগ্রহ কেন্দ্রে যে একটা ঝাঁকঝমক অবস্থা বড় বড় অফিসাররা এখানে এসে কাজ করতেছেন তাদেরকে দেখে এখানকার পড়া জনগোষ্ঠী ছিল যুবশ্রেণী ছিল তাদের মধ্যে একটা মানে আগ্রহ সৃষ্টি হয়েছে যে আমরাও লেখাপড়া শিখে এইভাবে একদিন হতে পারবো বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের মাটিতেই নিজস্ব প্রযুক্তির সাহায্যে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চেয়েছিলেন বিশ্বে মর্যাদাশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার সেদিনের প্রত্যক্ষদর্শীরা বলছেন আজকের ডিজিটাল বাংলাদেশে তথ্য প্রযুক্তির যে বিশ্ব অগ্রগতি তার সূচনা বঙ্গবন্ধু করেছেন বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে যে পাঁচাত্তরে চোদ্দ জুনে যদি বঙ্গবন্ধু ছাড়ালের উদ্বোধন না করতেন তাহলে আজকে আমরা সারা পৃথিবীতে এরকম আলোড়ন সৃষ্টি হতো না সেই সবুজের বুকচেরা মেঠোর পথে আবার যে ফিরে যাবো আমার